নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আজকে চলে এসেছি নিউ মার্কেটে নিউ মার্কেটে এবারের পুজোর নতুন কী কী কালেকশান এসেছে সেগুলি আমিও দেখবো আর তোমাদেরকেও দেখাবো তাই পুরো ভিডিওটা দেখতে থাকো যদি আমার এই ভিডিওটা তোমাদের একটু হেল্পফুল মনে হয় তাহলে কিন্তু ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করো লাইক তো করোই আর সাবস্ক্রাইব তো অবশ্যই করো তার কারণ হলো আমি এই ধরনের নতুন নতুন জামা কাপড় জুতোর কালেকশান আর নতুন নতুন বেড়াতে যাওয়ার জায়গার ওপরে ভিডিও বানিয়ে থাকি তো চলো আজকের ভিডিওটা শুরু করি পৌঁছে গেছি নিউ মার্কেট তো চলো এবার জামা কাপড় জুতো গয়নাগাঁটি সব কিছুর কালেকশান দেখে নিই হক মার্কেটের এই গেটের পাশেই রয়েছে একটা জুতোর দোকান যেখানে প্রচুর সুন্দর সুন্দর কালেকশান দেখতে পাচ্ছি এবারে কিন্তু বক্সিল খুব চলছে এই জুতোগুলোর দাম বলছে সাড়ে চারশো টাকা করে আর যেহেতু নিউ মার্কেট জানোই একটু দরাদরি তো করতেই হবে আর এই রোজ পিঙ্ক কালারটা তার সাথে একটু স্টোনের কাজ করা এটা কিন্তু দারুণ লাগছে ছাড়াও দেখো এই যে এইগুলোও কিন্তু খুব সুন্দর আর তার পাশে রয়েছে এই দেখো এই জুতোগুলোও বলছে সাড়ে পাঁচশো টাকা করে এবার ওরা যা বলছে বলছে তোমাকে তো তোমার দাম বলতেই হবে আর এই যে এই কালারটা দেখো কি সুন্দর না এটাও কিন্তু বক্সিল আগেই বললাম বক্সিল কিন্তু এবারে খুব চলছে এছাড়াও এই দেখো বক্সিলই বেশ উঁচু কিন্তু এটা এটার দাম বলছে সাড়ে সাতশো টাকা এই রকমই সমস্ত সুন্দর সুন্দর কালেকশান এই দোকানটা এলে পেয়ে যাবে এবারে কিছু ব্যাগের কালেকশান দেখাই এখানে যা নেবে তিনশো টাকা করে এখানে কিন্তু আর দরাদরি চলবে না তো এই যে ব্যাগটা দেখালাম তিনশো টাকা এছাড়াও এই দোকানটাতে যা ব্যাগ দেখছো সবই কিন্তু তিনশো টাকা করে এই যে এই ব্যাগটা এই ব্যাগটা এছাড়াও এই যে এই ব্যাগগুলো সাইড ব্যাগ বলো তারপরে পার্স বলো যা দেখতে পাচ্ছ সবই কিন্তু তিনশো টাকা করে এই যে প্রচুর কালেকশান এখানে দেখতেই পাচ্ছ এই আরেকটা আমার ভালো লাগলো একটু একটু হাতে নিয়ে দেখাচ্ছি দেখো এইটা চেন দেওয়া এটা হচ্ছে হ্যান্ডেল আর স্লিং তো ঝুলছে দেখতেই পাচ্ছ সেম কালারের এই আরেকটা এটারও কিন্তু স্লিং দেওয়া রয়েছে এটা আমি হ্যান্ডেলটা দেখাচ্ছি ধরে এটার দামও তিনশো টাকা কালারটা কি মিষ্টি না তো নিউ মার্কেটে তো পুজোর বাজার একদম জমজমিয়ে চলছে দেখতেই পাচ্ছ সেরকম ভিড়ও আছে এবার কিছু টপের কালেকশান দেখিয়ে দিই এইটা হলো এই যে ফিএস্তা যে রেস্টুরেন্টটা ঠিক তার অপোজিটে আর সিলেদার্সের রোতে এই দেখো এখানে খুব সুন্দর সুন্দর টপ আছে যেগুলোর দাম বলছে তিনশো টাকা করে একটু বার্গেনিং করা যেতেই পারে ম্যাক্সিমাম হয়তো আড়াইশো দুশোর মধ্যে দিয়ে দেবে এই দেখো এই খুব সুন্দর সুন্দর এই টপগুলো এই যে পিঙ্ক কালারের টপটা এটা কিন্তু এবারে খুব উঠেছে এই রকমই এই দোকানে প্রচুর টপের কালেকশান রয়েছে আগে দোকানের লোকেশানটা দেখিয়ে দিলাম তোমাদের ফিএস তার উল্টো দিকে আর শ্রীলেদার্সের ফুটপাতেই কিন্তু এই সবগুলোরই কিন্তু প্রচুর কালার অপশান রয়েছে এর পাশের দোকানটাতেও রয়েছে প্রচুর টপের কালেকশান এটাও কিন্তু ফেস্তার উল্টো দিকে এই দোকানে এই ক্রপ টপগুলো দেখে আমার খুব ভালো লাগলো এই দেখো কুরুশে কাজ করা এইগুলো দুশো আশি টাকা দাম বলছে তবে এটাও কিন্তু একটু বার্গেনিং করা যেতেই পারে এই দেখো খুব সুন্দর সুন্দর কালেকশান দারুণ না হাইওয়েস্ট জিন্সের সাথে দারুণ যাবে ক্রপটপগুলো এটারও প্রচুর অপশান আছে এই দেখো একটা একটা করে দেখিয়ে দিচ্ছি দুশো আশি টাকা করেই সবগুলোর দাম এবার সেটা একটু বার্গেনিং করে যতটা কমাতে পারবে এই প্যান্টগুলো বলছে সাড়ে চারশো টাকা করে এগুলো কিন্তু বার্গেনিং করা যাবে এই যে ফিএস তার উল্টো দিকে যেগুলো বার্গেনিং করা যাবে আমি বলে দিচ্ছি আর যেগুলো বার্গেনিং করা যাবে না আমি সেটাও বলে দিচ্ছি এই দেখো এইখানে রয়েছে ব্যাগের কালেকশান এটা কিন্তু ঠিক সিলেদাসের একদম সামনের দোকানটা কি সফট এই ব্যাগগুলো এগুলোর দাম হলো একশো টাকা করে নানা রকম শেপের আছে দেখতেই পাচ্ছ আর এই ব্যাগগুলোর দাম হলো দেড়শো টাকা করে এগুলো বোধ হয় আর কমানো যাবে না তবে ট্রাই করে দেখতে পারো একটু যদি কমানো যায় তো ভালোই এই ব্যাগগুলো দেখতে পাচ্ছে এইগুলো হলো দুশো টাকা করে আর এই ব্যাগগুলো হলো তিনশো টাকা করে এগুলো কিন্তু খুব সুন্দর এই ব্যাগের দুটো কালার অপশান তো দেখতেই পাচ্ছ এই ব্যাগটা দেখো কি সুন্দর এটার দামও তিনশো টাকা এটার হ্যান্ডেলটা আবার পুঁথির আর একটা চেন রয়েছে এই দেখো ছাড়া এই দোকানে যা ব্যাগ দেখতে পাচ্ছ সব কিন্তু তিনশো টাকা করে আর এই তিনশো টাকার ব্যাগগুলো কিন্তু আর বার্গেনিং করে কমানো যাবে না এই দেখো এই দোকানটা হলো শ্রীলেদার্সের একদম সামনের দোকানটা এবার আবার কিছু টপের কালেকশন দেখাচ্ছি এগুলো সাড়ে তিনশো টাকা করে বলছে এগুলোও কিন্তু একটু বার্গেনিং করে নেবে প্রচুর কালেকশান আছে এই দেখো পরপর আর এই যে শার্টগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আড়াইশো টাকা করে বলছে এই যে শার্টের কালেকশান শার্টের কালারগুলো কি মিষ্টি না সেটগুলো পেয়ে যাবে সাড়ে চারশো টাকা করে এখানে রয়েছে প্রচুর এথনিক কালেকশান দেখতেই পাচ্ছ এখানে এগুলো রয়েছে সব টু পিসের মানে জামা বা ফ্রক বা আনারকালি যাই বলো সেটা আর তার সাথে রয়েছে অন্যা এখানে কিন্তু প্যান্ট পাজামা পালাজো লেগিংস যা দিয়ে পরবে সেটা কিন্তু নিজেদের কালার অনুযায়ী চয়েস করে নিতে হবে আর এই নিচের রোতে রয়েছে সব ওয়ান পিস এবারে কালেকশান দেখে যা মনে হচ্ছে কোমরে বেল্ট দেওয়াটাই কিন্তু এবারে লেটেস্ট কালেকশান দেখতেই পাচ্ছ কত হিউজ কালেকশান তবে এগুলোর দাম কিন্তু পনেরোশো ষোলোশো করে বলছে বেশ ভালো করে বার্গেনিং করতে হবে দেখতেই পাচ্ছ প্রচুর কালেকশান তবে সবগুলোই কিন্তু এই যে ফ্রক স্টাইল বলো বা আনারকালি বলো এগুলোই কিন্তু বেশি উঠেছে এবারে ওই স্টেট কার্ডগুলো কিন্তু একদমই দেখতে পাচ্ছি না এথনিকের যে এত কালেকশান দেখালাম এর মধ্যে কোনটা কোনটা পছন্দ হলো বা কোনটা কিনে ফেলেছ আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও আর এই জায়গাটা এই যে মান্যবরের পাশে সেটাও দেখিয়ে দিলাম আর এইখানটা রয়েছে প্রচুর অন্য যেখানে একশো দেড়শো টাকা করে সব পাওয়া যাচ্ছে একটু বার্গেনিং করো তবে একশো টাকাটা বোধহয় আর বার্গেনিং করে কিছু কমাবে না যেটা দেড়শো বলবে সেটা বোধহয় একটু বার্গেনিং করে কমানো যেতেই পারে আবার চলো এই দোকানটায় দেখাই কিছু এথনিকের কালেকশান প্রচুর ভ্যারাইটি আছে এই দোকানটা হলো ওয়াও মোমো ওয়াও চায়না যে দোকানটা ঠিক তার অপোজিটে আর হগ মার্কেটের পাঁচিলের গায়ে কিন্তু এই দোকানটা দেখতেই পাচ্ছ এখানে প্রচুর কালেকশান আছে আর এই দোকানটায় ভিড়ও খুব তবে এখানে কিন্তু বেশ ভালো মতো বার্গেনিং করতে হবে এই যে দেখো এই সারারাটা কি সুন্দর না এটার দাম বলছে বাইশশো টাকা তো এটা ভালো করে বার্গেনিং করতে হবে এছাড়াও এই দেখো এই একটা পিস কি সুন্দর না পুরো মনে হচ্ছে শাড়ির মতো এটা কিন্তু একদম রেডিমেড দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এটার দাম বলছে বাইশশো টাকা ওই যে বললাম কোমরে বেল্টটা এবারে লেটেস্ট ফ্যাশান সবগুলোতেই দেখতে পাচ্ছ কোমরে বেল্টের কিন্তু একটা অপশান রয়েছে এবার দেখেই কিছু জুয়েলারি কালেকশান দেখতেই পাচ্ছ খুব সুন্দর সুন্দর সব কানের এখানেও কিন্তু বেশ ভালো বার্গেনিং করতে হবে জামা কাপড় তো হলো তার ম্যাচিং তো ইয়াররিং দরকার আর এখন ওই বড় বড়ো ইয়াররিং পরার খুব ফ্যাশান উঠেছে তো এখানে প্রচুর কালারের প্রচুর ডিজাইনের আছে দেখতেই পাচ্ছ নিউ মার্কেটে এলে এরম ছোটো ছোটো মেকআপের দোকান প্রচুর পাবে যেখানে একশো দেড়শো টাকা করে লিকুইড লিপস্টিক পেয়ে যাবে ম্যাট ফিনিশ পেয়ে যাবে এছাড়াও মেকআপ করতে আমাদের যা যা লাগে এ টু জেড সব কিছু পেয়ে যাবে এই দোকানে তবে এখানেও কিন্তু বার্গেনিং করতে হবে আর প্রোডাক্ট সম্বন্ধে আমি কিন্তু কোনো গ্যারান্টি দিচ্ছি না বিকজ এত কম দামে তো আর সেগুলো স্কিনে লাগাতে হবে এবার কি হবে আমি কিন্তু জানি না আগেই বলে দিলাম নিউ মার্কেটে আরেকটা জিনিসও প্রচুর দেখতে পাবে এই তিরিশ টাকা আর একশো টাকার কানের দুলে এই দোকানগুলো দেখতেই পাচ্ছ এই যেগুলো আমি এখন দেখাচ্ছি এগুলো হলো তিরিশ টাকা করে দেখতে পাচ্ছ তিরিশ টাকাতে কত সুন্দর সুন্দর কানের পাওয়া যাচ্ছে যেগুলো আমাদের পাড়ার দোকানে দেখবে অনেক বেশি দাম নেয় এছাড়াও টপও রয়েছে প্রচুর টপের কালেকশান দেখতেই পাচ্ছ আর রয়েছে একশো টাকা করে বেশ সুন্দর সুন্দর ঝুমকো এই যে এইগুলো কিন্তু একশো টাকা করে এই ঝুমকোগুলো এইগুলোরও প্রচুর কালার অপশান রয়েছে দেখে নাও এখানে রয়েছে নেলসের সেট প্রচুর কালারের এগুলো একশো আশি টাকা করে দাম বলছে সেটা বার্গেনিং করতে হবে সেটা পরের কথা কিন্তু এগুলো কতটা টেকসই হবে সেটা কিন্তু আমি জানি না আরও আছে দেখো অর্নামেন্টসের কালেকশান কি সুন্দর সুন্দর না এই হারগুলো এবার এক একটার এক এক রকম দাম তো তাই এগুলোর আর দাম বলছি না শুধু কালেকশানটা দেখিয়ে দিলাম এই দেখো খুব সুন্দর সুন্দর রিসলেট রয়েছে এখানে দেড়শো টাকা করে এটা বোধহয় বার্গেনিং আর করা যাবে না ওরা তো এডি টেডি অনেক কিছু বলছে দেড়শো টাকা এডি দিচ্ছে তবে এগুলো এই পুজোর একদিনই পরা যাবে তারপরেই বোধহয় কালো হয়ে যাবে এটা আমার ধারণা এই দেখো চিকনের কাজ করা কুর্তিগুলো মাত্র আড়াইশো টাকা করে এগুলোর কিন্তু ইনারও দেওয়া রয়েছে সাথে প্রচুর কালার রয়েছে এই দেখো কত কালার অপশন রয়েছে মাত্র আড়াইশো টাকায় ভাবতে পারছো আর এগুলোর লেন্থও কিন্তু একদম হাঁটুর নিচে আড়াইশো টাকা করে পেয়ে যাবে এই কুর্তিগুলো এইটা হগ মার্কেটের গেটের সামনে বসে রয়েছে এখানে সাড়ে ছশো টাকা করে ওয়ান পিসগুলো রয়েছে মানে শুধু কুর্তিটা রয়েছে যেগুলোর বিশাল বড় ঘের আর খুব সুন্দর সুন্দর শুধু ওয়ান পিস না কিছু কিছু থ্রি পিসের সেটও আছে যাই নেবে এই দোকানটায় সবগুলোই কিন্তু সাড়ে ছশো টাকা করে বাট কালারগুলো খুব সুন্দর লাইট কালারের ওপরে দেখবে প্রত্যেকটা কালারই দেখো একদম পছন্দসই কালার দেড়শো টাকা করে পেয়ে যাবে এই সমস্ত জুতোগুলো এখান থেকে যেটাই নেবে সেটারই দাম দেড়শো টাকা মাত্র ভাবতে পারছো এখানে লেটেস্ট কালেকশানও রয়েছে এই দেখো এই রকম পামশুগুলো রয়েছে আর এ ছাড়াও রয়েছে হিল রয়েছে এই দেখো যেমন এইটা হলো বক্স হিল আর সামনেটা আবার ট্রান্সপারেন্ট এই ট্রান্সপারেন্টটা কিন্তু একদম লেটেস্ট কালেকশান এখানে রয়েছে প্রচুর সুন্দর সুন্দর শর্ট যেগুলোর দাম বলছে সাড়ে চারশো টাকা করে একটু বার্গেনিং করতে হবে আর এই দোকানটা হলো স্প্ল্যান মেট্রো গেট ছ নম্বরের একদম অপোজিটে তো এই ছিল আজকে নিউ মার্কেটের পুজোর কালেকশানের ভিডিও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাবাই